সিনেমায় নানা প্রসঙ্গ আসবে। এখন আইন আইন কানুন আর হচ্ছে কায়দা কানুন, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। ছবি আটকায় দেওয়ার জন্য কিন্তু অনেক কায়দা কানুন তৈরি করা হয় যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে, সেই ব্যাপারটা একটু লক্ষণীয়। আর হচ্ছে যে নিয়মকানুন কিন্তু থাকবেই, সেই নিয়মকানুনের ভিতর দিয়েই আমরা ছবি বানাই। যেমন আমরা বলেছি যে আমি আমার যে খাঁচায় পাখিটির কথা বলা হচ্ছে বারবার, সেটা কিন্তু আমরা অবমুক্ত করেছি, মানে হচ্ছে ওই স্বল্পকালীন শুটিংয়ের পরে পাখিটাকে মুক্ত করে দেওয়া হয়েছে প্রকৃতিতে। ঠিক সেম তেমনইভাবে এই পাখিটাকে যে আমরা কেন প্রতীকী রূপে দেখালাম সেটার একটা যে আমাদের যে চরিত্র যাকে যাকে আমরা শেষে তার হিংস্রতা প্রকাশের জন্য পাখিটাকে আমরা দেখিয়েছি, সেটা কিন্তু প্রকৃতির সাথে জীবনের যেই ভেতরে যে হিংস্রতা, প্রাণ এবং প্রকৃতি এবং তার সাথে যে মানুষের জীবন, সেখানে তো হিংস্রতা থেকেই আছে। নির্মাতা হিসাবে তো আমাকে সেই হিংস্রতাকেও পোর্ট্রে করতে হবে। তো সেখানেই এসেছে সিনেমার সেই ফিকশনাল রিয়েলিটির জায়গা থেকে আমি সেই গল্পটাই বলতে চেয়েছি। কোথায় কায়দা কানুন করে কি ছবিটা আটকাচ্ছি নাকি নিয়ম কানুনের ভেতর দিয়ে ছবিটা প্রকাশ পাবে? সেন্সর বোর্ড কিন্তু আমাদের হাওয়া সেন্সর দিয়েছে এবং সেটা দিয়েছে, এটা একটা বডি, এটা একটা প্রতিষ্ঠান যারা সেন্সর দেয়। আর কোনো ব্যক্তির অনুভূতি, যেমন আমি একটা যে কোনো পেশা যে কোনো পেশার মানুষের নিয়ে যদি আমি ছবি বানাই, তখন সেই সেই ব্যক্তিকে নিয়ে, আমার চরিত্রকে নিয়ে আমি ছবি বানাচ্ছি। কিন্তু সেখানে যদি সেই শ্রম পেশার মানুষ কিংবা সেই পেশার মানুষ যদি মনে করে যে তার পুরো শ্রম পেশার মানুষের বিরুদ্ধে আমি ছবিটা বানাচ্ছি, আসলে তা না, আমি একটা নির্দিষ্ট ব্যক্তি কিংবা সোসাইটির কোনো একটা চরিত্রকে নিয়ে গল্প বানাই। সো আপাতত এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু সামনে আরও অনেক বিষয় নিয়ে কথা হতে পারে। আমরা সেটাকে নিয়েই এই দীর্ঘ আলোচনা করলাম যে আমাদের মত প্রকাশের, সিনেমার যে প্রকাশ, যে আমাদের শিল্পের যে স্বাধীনতা, সিনেমা বানানোর যে স্বাধীনতা, সেটা আমরা চাই। দেখেন, শিল্পকর্ম হচ্ছে হেডলাইটের মতো। আমরা হেডলাইট নিভায় যদি ভাবি যে সামনে বিপদ নাই, তাহলে বিপদটা নাই হয়ে যাবে না। ফলে আমি মনে করি যে হেডলাইটটাকে জ্বলতে দেওয়া উচিত, যাতে আমরা সামনে বিপদ দেখতে পারি এবং বিপদ দেখে বুঝতে পারি আমরা ডানে যাব নাকি বামে যাব। সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে শনিবার বিকেলে সেন্সর সার্টিফিকেট অবিলম্বে দেওয়া উচিত, কারণ এই ছবিটা সেন্সর সার্টিফিকেট আটকে রাখার কোনো ভ্যালিড রিজন নাই। এটা আমার কাছে অবিশ্বাস্য লাগে এই কারণে যে বাস্তবে এই আইনটা করা হয়েছে বাস্তবের জন্যে, আর ছবিটাতে তৈরি করা হয়েছে একটা বানানো বাস্তব, ফিকশনাল রিয়ালিটি। সো রিয়ালিটির জন্য যে আইন করা হয়েছে সেটা ফিকশনাল রিয়ালিটিতে প্রয়োগ করাটা আমার কাছে এমনিতে একটা অ্যাবসার্ড জিনিস মনে হচ্ছে। ফলে আমি এটা কোনো দোষের কিছু তো দেখি না, বরং আমার কাছে মনে হয় অ্যাবসার্ড।